Hey guys, Assalamualaikum. This is Raj and welcome back to another brand new video. So guys, আমরা বরাবরের মতো কিন্তু আজও চলে এসেছি বগুড়া কার হাউসে আরো একটি কালেকশন নিয়ে। আর এই বগুড়া কার হাউসে আসতে হলে কিন্তু আপনাদের আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়া। তো যাই হোক, আজকে এই বগুড়া কার হাউস থেকে আজকে কিন্তু আমরা টয়োটা অ্যাকোয়া মডেলের গাড়ি নিয়ে রিভিউ করব। আর এটি কিন্তু একটি হাইব্রিড মডেলের গাড়ি। তো গাড়িটির মডেল ইয়ার 2013 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2019। আর পেপারসটি কিন্তু আপডেট রয়েছে। তো যাই হোক, গাড়িটি আপনারা এখন প্রথমে গাড়িটির সামনে লুকিংটি দেখে নেন। লুকিংটি দেখতে কিন্তু অসাধারণ। ও নাম্বারটি দেখে নেন, ঢাকা মেট্রো গোয়া 42 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো গোয়া 42 সিরিয়ালের গাড়ি। এবং পাশের হেডলাইটগুলো দেখে নেন, সকল কিছু কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এবং গাড়িটির চাকাগুলো দেখে নেন, চাকার কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। মানে চারটি চাকার কন্ডিশনটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন। চাকা নিয়ে কিন্তু আপনাদের টেনশন করতে হবে না, যেহেতু একটি আপডেট মডেলের গাড়ি, সেদিক থেকে কিন্তু এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, যেহেতু 2019 কিন্তু বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে। তো গাড়িটি প্রথম ইন্টারিয়রটা দেখে নেন, ইন্টারিয়র প্রথমে ডোরটি দেখে নেন। ডোরটি কিন্তু চারটি ডোরে কিন্তু অটো ট্রান্সমিশন। এবং গাড়িটি কিন্তু পুশ স্টার্ট সিস্টেম, গাড়িটি কিন্তু পুশ স্টার্ট সিস্টেম। এবং গাড়িটির যে এলইডি টিভি এবং গিয়ার বক্স অনেক ভালো কন্ডিশনে রয়েছে, সেদিক থেকে কিন্তু টেনশন করতে হবে না। গাড়িটির এসিটি কিন্তু সুপার কুল রয়েছে। এবং গাড়িটির গিয়ার বক্সটি দেখে নেন, অটো ট্রান্সমিশন গিয়ার বক্স, সকল কিছু কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এবং গাড়িটির ডোরটি যদি দেখে নেন, ডোর প্যাডগুলো যে রয়েছে অনেক ভালো কন্ডিশনে রয়েছে। চারটি ডোরের কন্ডিশন অনেক ভালো। এবং পেছনে কিন্তু তিনজন ব্যক্তি অনায়াসে ট্রাভেল করতে পারবেন। গাড়িটি কিন্তু ছোটোখাটো দেখতে হলে কিন্তু তিনজন ব্যক্তি অনায়াসে ট্রাভেল করতে পারবেন। এবং গাড়িটির পেছনে চাকা কন্ডিশন দেখে নেন এবং পেছনে যে লুকিংটা দেখে নেন, পেছনের লুকিংটি দেখতে কিন্তু অসাধারণ। মানে পুরো গাড়িতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নেই, একদম নতুনের মতো পেয়ে যাবেন। সেদিক থেকে আপনাদের কোনো টেনশন করতে হবে না, যেহেতু এবং গাড়িটি কিন্তু সামনে পেছনের বাম্পারটি অলরেডি কমপ্লিট করা রয়েছে। তো যাই হোক, গাড়িটির এখন আমরা একটু গুডস স্পেসটা একটু দেখে নিই। গাড়িটির গুডস স্পেসটা দেখে নেন, হিউজ পরিমাণে স্পেস রয়েছে। এটি কিন্তু হাইব্রিড, এজন্য এটি কিন্তু সিএনজি ভেহিকলকে কনভার্ট করা নেই, গাড়িটি কিন্তু হাইব্রিড। যাই হোক, গাড়িটির এখন লেফট সাইডটা একটু দেখে নেন, লেফট সাইডের কন্ডিশনটা কেমন হবে। লেফট সাইডের কন্ডিশন দেখেন, অনেক সুন্দর কন্ডিশনে গাড়িটি রয়েছে। তো যাই হোক, গাড়িটি এখন আমি আপনাদেরকে ইঞ্জিনটি দেখিয়ে দিচ্ছি। গাড়িটির ইঞ্জিনটি দেখে নেন, একদম নতুনের মতো দেখতে, নতুনের মতো দেখতে। এর পাশে দেখে নেন, হাইব্রিড ইঞ্জিন অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এবং এর পাশে দেখে নেন, ফুয়েল ইঞ্জিন অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। তো যাই হোক, গাড়িটির মোটামুটি কন্ডিশন অনেক ভালো কন্ডিশনে রয়েছে, সেদিক থেকে নিয়ে টেনশন করতে হবে না। এবং গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বা কোনো কিছু, সেগুলো কিন্তু পাবেন না। গাড়িটির বোনারটি দেখে নেন, সকল কিছু কিন্তু অনেক ভালো কন্ডিশনও রয়েছে, একদম নতুনের মতো রয়েছে। তো যাই হোক, গাড়িটি কিন্তু আবারও বলে দিচ্ছি, গাড়িটির মডেল ইয়ার 2013 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2019। আর পেপারসটি কিন্তু আপডেট রয়েছে। তো ওভারঅল কন্ডিশনের উপর গাড়িটির কিন্তু প্রাইসটি নির্ধারণ করা হয়েছে 10,80,000 টাকা। এটা আস্তিং প্রাইস, অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে। তো গাড়িটি যদি নিতে আসতেন, আসতে হবে কিন্তু বগুড়া কার হাউসে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।